হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আমার ইউনিভার্সিটির হলের ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাথেই থাকবেন। চলুন তাহলে ঘুরে আসি আর দেখে আসি আমার হলটি কেমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল। হলে ঢুকতেই দুপাশে অনেক ফুলের বাগান দেখা যাচ্ছে। এখানে শীতকাল গ্রীষ্মকাল অনুযায়ী বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়। এগুলোকে পরিচর্যা করার জন্য মালি রাখা থাকে। মালি মামারাই সাধারণত এই গাছগুলোর পরিচর্যা করে। দেখুন, এখানে একজন মালি মামা কাজ করছে। এবার চলুন হলের ভিতরে ঢোকা যাক। হলের ভিতরে ঢুকতেই সামনে এদিকে থাকবে প্রোফোস্টের রুম, মানে হল প্রাধ্যক্ষের রুম, বিভিন্ন ধরনের অফিস রুম, হাউস টিউটরদের রুম। এখানে সাধারণত হলের বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়। আর এদিকে আছে হলের গেস্ট রুম। এখানে একটা ওয়াশরুম, একটা টিভিও রাখা আছে। সাধারণত হলে ছাত্রীদের বাইরে থেকে যত গেস্ট আসে তাদেরকে এখানে বসতে দেওয়া হয়। সাধারণত মহিলা গেস্টদের হলের ভিতরে ঢোকার অনুমতি দেয়, কিন্তু কোনো পুরুষ গেস্ট আসলে তাদেরকে হলের ভিতরে ঢোকার কোনো পারমিশন থাকে না। সেক্ষেত্রে তাদেরকে এই গেস্ট রুমে বসতে হয়। অনেকের বাবা ভাই আসে, তারা এখানে বসে সবার সাথে গল্প করে বা দেখা করে চলে যায়। এবার চলুন আমরা আমাদের মেইন হলের ভিতরে ঢুকি। এটা হচ্ছে হলের বারান্দা। এটা হচ্ছে হলের মাঠ। এই মাঠের মধ্যে নেট লাগানো আছে মেয়েদের ব্যাডমিন্টন খেলার জন্য। এখানে মেয়েরা সন্ধ্যায় বা রাতে ব্যাডমিন্টন খেলে। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলের মুক্ত মঞ্চ। হলের যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম এই মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। হলের মেয়েরা এখানে বসেই সেই অনুষ্ঠানগুলো উপভোগ করে। এখানে দুটো দোলনা লাগানো আছে। এখানে মেয়েরা যখন মন যায় দোলনায় বসতে পারে। আমাদের হলটা চার কোণা। চার কোণাতে চারতলা পর্যন্ত ওঠার সিঁড়ি, সাথে একটা করে বাথরুম আর হচ্ছে একটা করে কিচেন থাকে, যেখানে হচ্ছে সব হলের মেয়েরা রান্নাবান্না করে। এবার চলুন আপনাদেরকে আমাদের হলের ডাইনিং রুমটা দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের হলের ডাইনিং রুম, হল রুম বা টিভি রুম যে যেটাই বলে। এখানে একটা ক্যান্টিন আছে। এই ক্যান্টিনে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, বিকেলবেলা নাস্তাও পাওয়া যায়। মেয়েরা ইচ্ছা মতো যে কোনো খাবার টাবার কিনতে পারবে, নাস্তাও করতে পারে। এটা হচ্ছে হল ডাইনিং। এখানে হচ্ছে সকালে দুপুরে রাতের খাবার নির্ধারিত মূল্য হল কর্তৃপক্ষ থেকে ঠিক করা থাকে, সেই টাকা পেমেন্ট করে খাবার খেতে হয়। এখানে যে কেউ এখানে এসে খেতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ হল রুম। এখন আমি
ডাইনিংয়ের কিচেনটা ঘুরে দেখাবো আপনাদেরকে। এই ডাইনিংয়ে এখানে অনেক কাঁচা সবজি রাখা আছে, যেসব আপুরা হলে নিজেরা রান্না করে খায় তারা চাইলে এখান থেকে কাঁচা সবজি কিনে নিয়ে নিজেরা রান্না করতে পারে। এটা হচ্ছে হলের ডাইনিংয়ের কিচেন রুম, খালারা এখানে রান্না বান্না করে, এখান থেকেই খাবার নিয়ে মেয়েরা সকাল দুপুর রাতের খাবার খায়। যেখানে বড় বড় দুটো মাটির চুলা দেখা যাচ্ছে, এই চুলাতেই মামা বাবুর্চি মামা রান্না করে। এটাই হচ্ছে আমাদের হলের ডাইনিং এর কিচেন রুম। এবার চলুন আপনাদেরকে আমি দেখাই আমাদের হল রুমে আরো কি কি আছে। এই যে এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে বেসিন আছে, এই বেসিনেই সবাই হাত পরিষ্কার করে। এই হল রুমে একটা সেলাই মেশিন রাখা আছে, কোনো আপুরা চাইলে যারা নিজের জামা কাপড় নিজে তৈরি করতে পারেন তারা এখানে এই সেলাই মেশিন ব্যবহার করে তাদের কাপড় চোপড় তৈরি করতে পারবেন। শুধু মেশিনটা দেওয়া থাকবে, বাকি জিনিসপত্র নিজে সরবরাহ করতে হবে, করে সেগুলো দিয়ে কাপড় তৈরি করতে হবে। এখানে কিছু টেবিল আর চেয়ারও থাকে, কোনো আপুরা চাইলে এখানে রাতের বেলা এসে পড়ালেখা করতে পারে। অনেকের রুমে অনেক রুলস রেগুলেশন থাকে, অনেক রাত পর্যন্ত লাইট জ্বালানো যাবে না, তারা এখানে এসে অনেক রাতে পড়াশোনা করতে পারে। এই হল রুমে একটা সেমিনার বা লাইব্রেরি আছে, এই লাইব্রেরি সেমিনারের মধ্যে বিভিন্ন ধরনের বই থাকে, কেউ চাইলে গল্পের বই বা কারোর ডিপার্টমেন্টের প্রয়োজনীয় কোনো বই চাইলে এখান থেকে নিয়ে তারা পড়তে পারবে। ছোটখাটো লাইব্রেরির মতো এখানে বিভিন্ন ধরনের বই আছে, যারা বই পড়তে পছন্দ করে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর গল্পের বই আছে, তারা এখান থেকে নিয়ে গল্পের বই নিয়ে পড়তে পারবে। সাধারণত সন্ধ্যার পরে এই সেমিনার রুমটি খোলা হয়, সারাদিন বন্ধই থাকে, রাতে আসলে মেয়েরা এখান থেকে বই নিতে পারে। এখানে একজন ম্যাম থাকেন, উনি সাধারণত বইগুলো মেয়েদেরকে দিয়ে থাকেন। হল রুমে দুটো বড় বড় টিভি লাগানো আছে, যার যখন খুশি এখানে এসে টিভি দেখতে পারবে। আর এখানে এগুলো পেপার রাখার স্ট্যান্ড, এখানে বিভিন্ন ধরনের পেপার রাখা হয়, মেয়েরা সারাদিন রাতে যখন খুশি পেপার পড়তে পারবে। খালারা প্রতিদিন সকালবেলা এখানে নতুন নতুন পেপার লাগিয়ে দিয়ে যায় এবং পুরাতন পেপারগুলো খুলে নিয়ে যায়। যে দেখুন এখানে বাংলা ইংরেজি সব ধরনের পেপারই এখানে লাগানো থাকে, মেয়েরা যখন অবসর সময় পায় তখন এসে এখানে বসে পেপার পড়তে পারবে।
এখানে একটা ক্রাম বোর্ডও রাখা আছে, কেউ যদি চায় এখানে এসে বন্ধুরা মিলে ক্যারাম খেলতে পারবে। এই পাশে আর একটা টিভি লাগানো আছে, যে যখন খুশি ইচ্ছা মতো এসে টিভি দেখতে পারে। এগুলো ছাড়াও হলে একটা সিক রুম, রিডিং রুম, নামাজ ঘর, গন রুম এগুলো আছে। এই ছিল আমার হল, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।